চৰ্চাত লাভ জেহাদ। এইবাৰ ঘটনা বাইহাটা চাৰিআলিৰ। আসল নাম রকিবুল হক, কিন্তু নিজের ধর্মীয় পরিচয় গোপন করে হিন্দু নাম লো বাইহাটার এগারী যুবতীর গড়ি তুলিছিল প্রেমর সম্পর্ক। সম্পর্ক অধিক গভীর করে যুবতীক ফুরাম বলে শিলংলে পলুয়াই দিছিল রকিবুলে। কিন্তু এই খবরের সম্ভেদ পালে কেজনমান স্থানীয় যুবকে। তার পিছতেই বজরং দলের সহায়ত দুয়োকে করায়ত্ত করে পোহরলে আনিলে প্রেমিক যুবকর আসল পরিচয়। ভুল ধর্মীয় পরিচয়ের যুবতীক প্রতারণা করার রকিবুল বর্তমান বাইঘাট আরক্ষীর জালত। হিন্দু নামে পরিচয় হয় কিনে ছালীজনীর প্রেমর প্রস্তাব দি কিনে আর সেই ছালীজনীক গুহাটি ফুরাব নিম বলে পিছত ছালীজনীক শিলং পালে। ধৃত রকিবুল হকর ঘর বরপেটা জেলার ভেলাত। গুয়াহাটির চানমারি স্থিত মারুতি সুজুকি ডিলারত কর্মরত রকিবুল। রকিবুলর এই কাণ্ডর কথা গম পার পিছতেই যুবকজনক দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ার দাবি তুলিছে স্থানীয় রাইজে। বাইহাটার পৰা শ্রীমন্ত কুমার দাসের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আকৌ চর্চাত লাভ জেহাদ। এইবার ঘটনা বাইহাটা চারিআলির। আসল নাম রকিবুল হক, কিন্তু নিজের ধর্মীয় পরিচয় গোপন করে হিন্দু নাম লো বাইহাটার এগারী যুবতীর গড়ি তুলিছিল প্রেমর সম্পর্ক। সম্পর্ক অধিক গভীর করে যুবতীক ফুরাম বলে শিলংলে পলুয়াই দিছিল রকিবুলে। কিন্তু এই খবরের সম্ভেদ পালে কেজনমান স্থানীয় যুবকে। তার পিছতেই বজরং দলের সহায়ত দুয়োকে করায়ত্ত করে পোহরলে আনিলে প্রেমিক যুবকর আসল পরিচয়। ভুল ধর্মীয় পরিচয়ের যুবতীক প্রতারণা করার রকিবুল বর্তমান বাইঘাট আরক্ষীর জালত। হিন্দু নামে পরিচয় হয় কিনে ছালীজনীর প্রেমর প্রস্তাব দি কিনে আর সেই ছালীজনীক গুহাটি ফুরাব নিম বলে পিছত ছালীজনীক শিলং পালে। ধৃত রকিবুল হকর ঘর বরপেটা জেলার ভেলাত। গুয়াহাটির চানমারি স্থিত মারুতি সুজুকি ডিলারত কর্মরত রকিবুল। রকিবুলর এই কাণ্ডর কথা গম পার পিছতেই যুবকজনক দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ার দাবি তুলিছে স্থানীয় রাইজে। বাইহাটার পৰা শ্রীমন্ত কুমার দাসের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।